সবার সুপরিচিত, শুধু ভারত নয়, ভারতবর্ষ ছাড়াও বিভিন্ন দেশে যার পরিচিতি খুব কম সময়ের মধ্যে লাভ করতে সক্ষম হয়েছেন শিহাব চতুর বলে, উনি আগামী 25 তারিখ আমাদেরকে সময় দিয়েছেন আমাদের এই মাহফিলে উনি উপস্থিত থাকবেন। বরাকে আসছেন পায়ে হেঁটে হজ পালনকারী ক্যারোলের শিহাব চত্বর। দেশ বিদেশে আলোচিত শিহাব চত্বর প্রথমবার বরাক সফরে আসছেন বদরপুরে। এ নিয়ে উন্মাদনা তুঙ্গে বদরপুরে। বদরপুর আঞ্চলিক যুব আহলে সুন্নাত ওয়াল জামাত ও সুন্নি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ধারাবাহিক ধর্মীয় সমাবেশ ও কিরাত ও নাত মাহফিল আগামী 25 জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে। এবারের সমাবেশে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পায়ে হেঁটে হজ পালনকারী কেরালার অদম্য যুবক শিহাব চত্বর। দেশ বিদেশে আলোচিত শিহাব চত্বর প্রথমবার বরাক সফরে আসছেন বদরপুরে। পবিত্র মক্কা এবং মদিনায় ভারতের কেরালা থেকে পায়ে হেঁটে গিয়ে হজ পালনকারী সেই অদম্য সাহসী যুবক শিহাব চত্বরের 25 জানুয়ারি বদরপুরের সফর ঘিরে নবপ্রজন্মের মধ্যে উন্মাদনার অন্ত নেই। জোরদার প্রস্তুতি শুরু হয়েছে বদরপুরের বুন্দাশিল ঈদগাহ ময়দানে। প্রসঙ্গত, প্রতি বছরের ন্যায় এবারও বদরপুর আঞ্চলিক যুব আহলে সুন্নাত ওয়াল জামাত ও সুন্নি ফাউন্ডেশন বদরপুরে ব্যবস্থাপনায় আগামী 25 জানুয়ারি অনুষ্ঠিত হবে ধর্মীয় সমাবেশ কিরাত ও নাতে রাসুল মাহফিল। বদরপুর বুন্দাশিল ঈদগাহ ময়দানে মাওলানা মাহবুব আহমেদের পৌরোহিত্যে এদিনের মাহফিলে প্রধান আকর্ষক হিসাবে উপস্থিত থাকবেন ভারতের কেরালার আলোচিত যুবক পায়ে হেঁটে হজ আদায়কারী শিহাব চত্বর। এবার শিহাব চত্বর ছাড়াও এক ঝাঁক আকর্ষণ রয়েছে। দেশের নানা প্রান্ত থেকে আসছেন খ্যাতনামা নাত খা ও ইসলামিক ব্যক্তিরা। বিশেষ করে এই মাহফিলে আমন্ত্রিত করা হয়েছে মার্কাজে সাকাফাতে সুন্নিয়ার দিল্লির ইনচার্জ ডক্টর মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী। উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ তেবিয়া গার্ডেনের চেয়ারম্যান সুহেল উদ্দিন নুরানি। নাত খা হিসাবে উপস্থিত থাকবেন সৈয়দ নেয়ামত উল্লাহ, উত্তরপ্রদেশ থেকে আসছেন তিনি। আয়োজক কমিটির কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন ডেকে মাহফিলের সম্পূর্ণ রূপরেখা তুলে ধরেন এবং এই মাহফিলকে সুন্দর এবং সফল করে তুলতে সব ধরনের সাহায্য সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। আমরা আজকে সাংবাদিক সম্মেলন ডাকছি আপনারা রে বিশেষ একটা কারণে। আপনারা নিশ্চয়ই জানা আছে বদরপুর বুন্দাশিল ঈদগাহ প্রতি বৎসর আমরা একটা ইসলামিক অনুষ্ঠান করি। যথারীতি এই বৎসরও আমরা অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করছি এবং বিশেষভাবে আমরা এই বৎসর আমাদের এই অনুষ্ঠানের যিনি অতিথি সবার সুপরিচিত, শুধু ভারত নয়, ভারতবর্ষ ছাড়াও বিভিন্ন দেশে যার অতিথি খুব কম সময়ের মধ্যে লাভ করতে সক্ষম হয়েছেন শিহাব চতুর বলে, উনি গত হজ পালনে পায়ে হেঁটে ভারত থেকে ভারতের কেরালা রাজ্য থেকে উনি রওনা দিয়েছিলেন। শেষ পর্যন্ত মক্কা মদিনায় গিয়ে উনি হজ্জে মবরুর জিয়ারতে মকবুল, ওনার নসিবে নসিব হয়েছে। ওনার মতো একজন মানুষের সান্নিধ্য আমরা বরাকবাসী তথা বিশেষ করে বদরপুরের আমাদের মানে যারা নবীপ্রেমিক, আমাদের মানে সৌভাগ্য বললেই চলে, আমরা ওনার মতো ব্যক্তি আমরা যোগাযোগ পেয়েছি। উনি আগামী 25 তারিখ আমাদেরকে সময় দিয়েছেন আমাদের এই মাহফিলে উনি উপস্থিত থাকবেন। তো আজকে আমরা এখানে উপস্থিত আমাদের সুন্নি ফাউন্ডেশনের সম্পাদক সৈয়দ হুসেন আহমেদ মস্তুবাই, আমার যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন জাকির ভাই, আমাদের জিপি প্রেসিডেন্ট বুন্দাশিল জিপি প্রেসিডেন্ট লিটন ভাই, মৌলানা আহরারুজ্জামান উনি বিশিষ্ট শিক্ষক তথা সংগঠক, তাছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আমাদের সবার সুপরিচিত ব্যক্তি, বিভিন্ন সামাজিক কাজে বিভিন্ন সময় ওনাকে আমরা পেয়ে থাকি, কালাম ভাই। তো আমরা একত্রিত হয়েছি আজকের এই সুসংবাদটা সবাইকে জানানোর জন্য যে আমাদের এই বিগত দিনে অনুষ্ঠানটা যথারীতি চলে আসছে, আগামী দিনেও আমরা এই অনুষ্ঠান সুন্দর এবং সফল করে তুলতে সবার সহযোগিতা আগে যেমন পেয়েছি, এখনও আমরা
যেন সবাই আরও বেশি করে সহযোগিতা করেন, কারণ শিহাব চতুর যে ব্যক্তি ওটা শুধু একটা নাম নয়, মানুষের একটা আবেগ, যে আবেগ উনি নিজে দেখিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি। কয়েক হাজার মাইল পায়ে হেঁটে উনি হজ পালন করেছেন, তারপর থেকে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ওনার যে জনপ্রিয়তা পেয়েছে, তাই আমরা জানি উনি আসাম এবং নর্থ ইস্টে প্রথমই আমরা ওনাকে আমরা পাব। তো হয়তো আমাদের বিগত দিনের ধারণা, আমাদের যে অনুষ্ঠানগুলো আমরা করে আসছি নাতে রসুলের মাহফিল, যে সমস্ত মানুষের মানে আমরা উপস্থিতি দেখতে পাই, আমরা আশা করি আগামী দিনে আগামী বৎসরের ওই অনুষ্ঠানে আরও অনেক বড় মাপের সমাগম ঘটতে চলবে। তাই আমরা বিশেষভাবে সহযোগিতার আহ্বান জানাচ্ছি সবাইকে, আর্থিক, সামাজিক এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে যত ধরনের সহযোগিতা প্রশাসনিক আমরা আপনাদের মাধ্যমে ওইটা মানে জানাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই অনুষ্ঠানে শিহাব চতুর ছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট নাথ খা সুদূর উত্তরপ্রদেশের সৈয়দ নিয়ামতুল্লাহ হুসাইনি। আর শিহাব চতুর্ভাইয়ের সঙ্গে আরেকজন আসবেন, উনি হলেন দেহলি আমাদের মরকজে সাকাফাতে সুন্নিয়ার দেহলির ইউনিটের তোমার হ্যাঁ দেহলি সাকাফাতে সুন্নিয়া দেহলি ইউনিটের ইনচার্জ সাদিক নুরানি। আর তা এছাড়া আরেকজনও আসবেন, যিনি হচ্ছেন পশ্চিমবঙ্গ মরকজের ইনচার্জ সৈয়দ মৌলানা সোহের উদ্দিন নুরানি। এছাড়া আমাদের বরাক উপত্যকার বিগত দিনেও আমাদের যারা কাসার সুন্নি ফাউন্ডেশনের নাথ খা, তিরপুরা সুন্নি ফাউন্ডেশনের নাথ শিল্পীরা, ওরা তো উপস্থিত থাকবেনই। আর আমাদের উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাত, যুব আহলে সুন্নত ওয়াল জামাতের ওলামা একরামগণ, সুফিয়ানে আজাম বিশিষ্ট ওলামা একরামগণ সবাই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আমাদের এই অনুষ্ঠান বিগত দিনে যেরকম সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা করতে পেরেছি, আগামী দিনেও আমরা যেন সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করতে পারি, সবার প্রতি আমাদের এই অনুরোধ এবং সহযোগিতার আহ্বান থাকবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন, ধন্যবাদ।